রোহিতের ডিআরএস নেওয়ার স্টাইল ভাইরাল, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে যা বললেন হিটম্যান। সবচেয়ে বড় পাওনা মিডল অর্ডার সিম বোলিংয়ে মুগ্ধ। শিশির ভেজা ইডেনে পরপর দুটি ম্যাচে প্রথমে ব্যাট করে জেতা বেশ কঠিন ছিল। সেই সময়ে কঠিন পরিস্থিতি থেকে দলকে তুলে নিয়ে আসেন ব্যাটাররা, পরে শিশির কাটা দূরে সরিয়ে ম্যাচ জেতান পেসাররা। ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে বিগত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বিতর্ক পিছু ধরেছিল, তবে সেই টালমাটাল পরিস্থিতিতে বদল এসেছে। বিরাট যুগ শেষ হয়ে এখন রোহিত যুগের শুরু ভারতীয় দলে, এবং পুরোপুরি দায়িত্ব সামলানো শুরু করতেই নিজের অধিনায়কত্ব রেকর্ডকে ঈর্ষণীয় করে তোলার পথে এগোতে শুরু করলেন রোহিত শর্মা। ঘরের মাঠে হার্ড হিটিং উইন্ডিজ দলকে টি টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশ করল রোহিতের দল, এবং সিরিজ জিতে স্বভাবতই আপ্লুত অধিনায়ক। স্কোরবোর্ডে 3-0 দেখলে মনে হতেই পারে ভারত খুব সহজেই উইন্ডিজকে হারিয়েছে, যদিও আসল কথা শিশির ভেজা ইডেনে পরপর দুটি ম্যাচে প্রথমে ব্যাট করে জেতা বেশ কঠিন ছিল। তবে এ বিষয়ে ভাবতে নারাজ রোহিত। এদিন ম্যাচ শেষের অনুষ্ঠানে ভারতীয় দলের অধিনায়ক বলেন, আমরা প্রথমে ব্যাট করি বা বল, দল হিসেবে আমাদের সামনে সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে, আমরা শুধু উন্নতি করতে চাই। আমাদের মিডল অর্ডার তুলনামূলকভাবে নতুন, আমরা এক এক করে বাক্সে টিক মেরে যেতে চেয়েছিলাম। সিরিজ নিয়ে আমি খুশি, আমি মনে করি এই সিরিজ থেকে আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি। এদিকে নতুনদের নিয়ে খেলার প্রসঙ্গে রোহিত বলেন, দলে অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলেছি, আমরা ভালো রান তাড়া করতে পারা দল, তবে স্কোয়াডে অনেকেই অনুপস্থিত। এদিকে কঠিন সময়ে পরপর দুই ম্যাচে দল প্রথমে ব্যাট করে যেতে, এ বিষয়ে অধিনায়ক বলেন, প্রথমে ব্যাট করার সময় বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, ব্যাটাররা দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনুক এটাই আমরা চেয়েছিলাম, দলগতভাবে আমাদের জন্য এটা শুভ লক্ষণ। রোহিত এদিন আরও বলেন, ওয়ানডে সিরিজের সবচেয়ে বড় পাওনা ছিল মিডল অর্ডারের ব্যাটিং। আমি আমাদের সিম বোলিং দেখেও খুব মুগ্ধ হয়েছি, এমনকি এখানে আবেশের অভিষেক হয়েছে। হর্ষাল খুব বেশি গেম খেলেনি এবং ঠাকুর ধারাবাহিকভাবে খেলছেন না, তাও দুটি ম্যাচেই আমরা রান রক্ষা করে জিততে পেরেছি। আমাদের জন্য এটা ভালো চ্যালেঞ্জ ছিল এবং আমরা ভালো করেছি। শ্রীলঙ্কা সিরিজের জন্য যাতে ক্রিকেটাররা ফিট থাকেন সে বিষয়টা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। বিশ্বকাপ আসছে, তাই আমরা নিশ্চিত করতে চাই যে সবাই খেলার সুযোগ পাক। আমি প্রতিপক্ষের দিকে তাকাবো না, দল হিসেবে আমাদের কী করণীয় তা দেখব। আশা করি আমরা গ্রাউন্ড ফিল্ডিং এবং কোচিংয়েও আরও ভালো করতে পারবো। এই ম্যাচে জয়ের ফলে বিশ্বের 1 নম্বর দল এখন ভারত। এই ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড 39 ম্যাচে 269 রেটিং নিয়ে আইসিসি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রমতালিকায় বিশ্বের 1 নম্বর দল ছিল। ভারতের রেটিং ছিল 37 ম্যাচে 268। সিরিজ জিতে ইংল্যান্ডকে সরিয়ে বিশ্বের 1 নম্বর টি টোয়েন্টি দল হয়ে গেল ভারত। পাকাপাকিভাবে 3 ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মার ভারত এই কীর্তি গড়ল ইডেনেই। ম্যাচ ও সিরিজের সেরার পুরস্কারটি পেয়েছেন সূর্যকুমার যাদব। আত্মবিশ্বাসী ডিআরএস, রোহিতের রিভিউ নেওয়ার স্টাইল ভাইরাল। রিভিউ নেওয়ার ক্ষেত্রে রোহিত শর্মার মুন্সিয়ানা যে মহেন্দ্র সিং ধোনির থেকে কোনো অংশে কম নয়, সেটা দিনে দিনে ক্রমশ স্পষ্ট হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে রোহিত সফলভাবে বেশ কয়েকটি রিভিউয়ের আবেদন জানান। কলকাতায় সিরিজের তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচেও রোহিতের একটি আত্মবিশ্বাসী রিভিউ ক্রিকেট প্রেমীদের আপ্লুত করে। তবে এক্ষেত্রে রোহিতের ডিআরএসের আবেদন জানানোর স্টাইল ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইনিংসের প্রথম ওভারে দীপক চাহারের 5ম বলে কাইল মায়ার্সের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানান ভারতীয় দল। আম্পায়ার যদিও আবেদনে সাড়া দেননি, রোহিত এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে কারোর সঙ্গে আলোচনা ছাড়াই তড়ি ঘড়ি রিভিউয়ের আবেদন জানান। তবে সামনের দিকে ঝুঁকে একটু মজাদার ভঙ্গিতেই ডিআরএসের সিগন্যাল দেন রোহিত। আউটের বিষয়ে হিটম্যান কতটা নিশ্চিত ছিলেন সেটা বোঝা যায় তার এমন ভঙ্গিমা দেখেই। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট হয়ে যায় যে বল মায়ার্সের ব্যাটের কানা নিয়ে উইকেট কিপার ঈশান কিষাণের দস্তানায় জমা পড়েছে, সুতরাং আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। আউট হয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। ঋদ্ধি কেন বাদ জানালেন দ্রাবিড়, বিতর্ক নিয়ে যা বললেন সৌরভ। রাহুল দ্রাবিড় বোধহয় ভাবতেও পারেননি সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে প্রথম প্রশ্নটাই আসবে ঋদ্ধিমানকে নিয়ে। রাহুলকে জিজ্ঞাসা করা হয় ঋদ্ধি যে বলেছেন তিনি নাকি দক্ষিণ আফ্রিকা সফরের শেষে বঙ্গ সন্তানকে ঘুরিয়ে অবসরের ভাবনা ভাবতে ভাবতে বলেছিলেন, সেটা কি ঠিক? জবাবে ভারতীয় কোচ বললেন, ধন্যবাদ এভাবে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য, ঋদ্ধিকে আমি ধোঁয়াশায় রাখতে চাইনি, ঋদ্ধি অনেক কিছু করেছে ভারতীয় ক্রিকেটের জন্য। আমি সেসব কীর্তির কথা মাথায় রেখে ঋদ্ধির প্রতি গভীর শ্রদ্ধায় ওকে কথাটা বলেছি, আর ও যে সেটা প্রকাশ্যে বলেছে তা নিয়ে আমি দুঃখও পাইনি।
এখানেই না থেমে ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল আরও যোগ করেন, দেখুন সবসময় আমার বক্তব্যের সঙ্গে প্লেয়ারদের মতও যে মিলবে তার কোনো মানে নেই, তবে তার মানে এই নয় যে সব কিছুকে কার্পেটের তলায় ফেলে ধামাচাপা দিয়ে দিতে হবে, প্লেয়ারদের সঙ্গে কথা বলা যাবে না। আমি সবসময় বিশ্বাস করেছি কোনো প্লেয়িং ইলেভেন বাছার সময় যারা খেলছে না তাদের জানানো উচিত যে তারা কেন খেলছে না। ক্রিকেটারের দুঃখ হবে, কষ্ট হবে, সে যন্ত্রণাও পাবে। আমি শুধু বলতে চেয়েছি ঋষভ পন্থ যেহেতু এখন এক নম্বর কিপার, তাই নতুন কাউকে দ্বিতীয় কিপার হিসেবে তৈরি করা হবে, কিন্তু তাই বলে ঋদ্ধের প্রতি সম্মান বা শ্রদ্ধা কোনোটাই আমার কমে যাবে না। এত ঝামেলার মধ্যে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আবার হঠাৎ করে প্রেস কনফারেন্স ডেকে দেন। স্নেহাশিস শুধু বলেন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কি কথাবার্তা হয়েছে সেটা বলে ঠিক করেননি ঋদ্ধিমান, আর বলেন ঋদ্ধির রঞ্জি খেলা উচিত ছিল, বাংলার রঞ্জি টিমে যে কোনো সময় ঋদ্ধি স্বাগত। অথচ ঋদ্ধির বক্তব্য, তিনি যদি আর ভারতের হয়ে নাই খেলেন, রঞ্জি খেলে একজন জুনিয়রের জায়গা আটকে রেখে কি লাভ। স্নেহাশিসের প্রেস কনফারেন্সের মর্মার্থ যে ঠিক কি তা পরিষ্কার নয়। একবার সিএবি বলছে ঋদ্ধি যা করেছেন ভুল করেছেন, সেই সিএবি আবার পর মুহূর্তে বলছে ঋদ্ধি বাংলা খেলতে চাইলে তার চেয়ে ভালো আর কিছু হয় না। কোনটা আসল মনোভাব? মাঝরাতে দ্রাবিড়ের সাংবাদিক সম্মেলনের পর পুরো ব্যাপারটাই আবার ঋদ্ধির দিকে ঘুরে গেল। তিনি কি আরো কিছু বলবেন, নতুন কোনো অগ্নিসংযোগ ঘটাবেন, কে জানে। তবে যেটা না জেনেও লিখে দেওয়া যায়, ইডেনের বরপুত্র রোহিত শর্মা নির্ঘাত দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তারই প্রিয় মাঠে টি টোয়েন্টি সিরিজ জয়ের গরিমা চাপা পড়ে যাবে এক বঙ্গ সন্তানের আলোচনায়। আর এক বঙ্গ সন্তানও রবিবার ইডেনে ছিলেন, খেলা দেখেছেন, মেজাজও ভালোই ছিল, তিনি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋদ্ধিমান বিতর্কে মৌনব্রত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যিনি ঋদ্ধিকে নিয়ে একটা শব্দও বলতে চাননি। রবিবার তিনি ইডেনে খেলা দেখতে এসেছিলেন, মাঠ ছেড়ে বেরোনোর সময় তিনি বলেন আমার এ নিয়ে কিছু বলার নেই, যা বলার নির্বাচকরা বলবেন। রঞ্জি খেলছেন না, কবে জাতীয় দলে দেখা যাবে হার্দিককে? চোটে জর্জরিত হার্দিক পান্ডিয়া রঞ্জি ট্রফিতে শেষবার খেলেছেন চার বছর আগে মুম্বইয়ের বিরুদ্ধে। তিনি আপাতত জাতীয় দলের বাইরে, তাকে জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল নামিবিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে। তারপর থেকে হার্দিকের উপস্থিতি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। হার্দিকের চোটের কি অবস্থা, কেন তিনি রঞ্জি খেলছেন না, আইপিএলের আগে তিনি কিভাবে সুস্থ হয়ে যাবেন, প্রধান নির্বাচক চেতন শর্মাকে এরকম একঝাঁক প্রশ্নগুলি সামলাতে হয় হার্দিককে নিয়ে। বিরক্ত চেতন ক্ষোভ উগরে দিলেন সংবাদ মাধ্যমের উপরই। চেতন বলেন কেউ যদি রঞ্জি ট্রফি খেলতে না চায় বোর্ড তাতে কখনোই নাক গলাতে পারে না, এটা সম্পূর্ণ সংশ্লিষ্ট রাজ্য সংস্থার ব্যাপার। তারপরই ঝাঝালো সুরে বলেন হার্দিককে জিজ্ঞেস করুন কেন রঞ্জি খেলছে না, ওর ফোন নম্বর তো আপনাদের কাছে থাকবেই। যোগ করলেন যারা রঞ্জি খেলছে পারফর্ম করছে আমরা সকলের দিকেই নজর রেখেছি। কবে জাতীয় দলে দেখা যাবে হার্দিককে? চেতন বলছেন ও 100% ফিট হয়ে গেলে বোলিং করতে শুরু করলেই ওর কথা ভাবা হবে, দেশের হয়ে ও যা পারফর্ম করছে তা ভুলে গেলে চলবে না।